সুপ্রিয় স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিও ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গুণ অঙ্ক আজকে আমরা করবো এবং তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এবং যাদের গুণ অঙ্কের সমস্যা রয়েছে তোমরা এই ভিডিওটি দেখলে কিন্তু এই ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে এবং তুমি গুণ অঙ্ক কীভাবে করতে হয় সহজে সেটা শিখে যাবে ঠিক আছে তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখবে তো আমরা এখানে চার দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করব তিন দিয়ে দুটো সংখ্যাকে গুণ করব পাঁচ দিয়ে দুটো সংখ্যাকে গুণ করব এখানে চার দিয়ে দুটাকে ছয় দিয়ে দুটাকে ঠিক আছে তো আমরা একটা একটা করে দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো প্রথমে চার দিয়ে পাঁচকে গুণ করতে হবে সব সময় গুণ করার সময় তুমি চার দিয়ে কিন্তু নয়কে গুণ করতে পারবে না চার দিয়ে এই পাঁচকে গুণ করতে হবে প্রথমে তাহলে চার দিয়ে পাঁচকে গুণ চার পাঁচে হচ্ছে কত বিশ চার পাঁচে কত এই বিশ এখানে আমি তোমাকে লেগে দেখাচ্ছি এখানে যে চার পাঁচে হচ্ছে কত বিশ চার আমরা কত বিশ বিশের এই শূন্যটা কিন্তু এখানে বসবে বিশের এই শূন্যটা এখানে বসবে হাতে আছে কত দুই হাতে কত আছে দুই তাহলে চার পাঁচে বিশ বিশের শূন্যটা এখানে বসাইছে হাতে আছে কত দুই এরপর আমাদের হাতে দুই আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে চার নং ছত্রিশ সাথে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে কত আটত্রিশ সেন নং ছত্রিশ সত্রিশের সাথে দুই যোগ করলে হবে কত আটত্রিশ ঠিক আছে আমাদের অঙ্কটা করে ফেলেছে আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা পরের অঙ্কটা করবো দেখো তিন দিয়ে আমরা ছয় কী গুণ করবো তিন ছয় কত আঠারো দেখো তিন ছয় কত আঠারো আঠারো এর এই আটটা কিন্তু আমরা এখানে বসাবো আমাদের হাতে আছে কত এই দিকে সংখ্যাটা হাতে আছে এক তিন পাঁচে পনেরো পনেরো সাথে হাতে এখানে যোগ করলে হবে ষোলো বুঝতে পেরেছো নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পেরেছো দেখো তিন ছয় আঠারো আঠারোর এই আটটা এখানে বসছে হাতে আছে এক এরপর তিন পাঁচে পনেরো পনেরো সাথে হাতের এক এটা কিন্তু যোগ করতে হবে তাহলে পনেরোর সাথে হাতের একটা যোগ করলে কত হবে ষোলো ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তো এক এটা দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আমি দেখাচ্ছি পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ এটা এখানে বসবে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এর পাঁচটা বসছে আমাদের হাতে আছে কত তিন এরপর পাঁচ দিয়ে ছয়কে পাঁচ ছয় ত্রিশ তিরিশের সাথে তিন যোগ করলে হবে তেত্রিশ তিরিশের সাথে তিন যোগ করলে তেত্রিশ এরপরে এই সংখ্যাটা দেখো এটা দেখো যে তোমার হচ্ছে চার নং ছত্রিশ তোমার হচ্ছে চার নং কত চার নং ছত্রিশ সত্রিশের এই ছয়টা এখানে বসবে ছত্রিশে ছয়টা এখানে বসছে আমার হাতে আছে কত তিন এবার চারটা বত্রিশ বত্রিশের সাথে তিন যোগ করলে হবে পঁয়ত্রিশ বত্রিশে তিনে কত পঁয়ত্রিশ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এর পরবর্তী অঙ্কটা ছয় দিয়ে আমরা নয়কে গুণ করবো ছয় নং হচ্ছে চুয়ান্ন ছয় নং কত চুয়ান্ন চুয়ান্নর এই চারটা এদিকের সংখ্যাটা ডান দিকের সংখ্যাটা সবসময় পড়বে ছ চুয়ান্ন চুয়ান্ন এর বর্ষে চার আমার হাতে আছে কত পাঁচ এবারে ছয়টা আটচল্লিশ আটচল্লিশের সাথে পাঁচ যোগ করলে হবে কত তিপ্পান্ন আটচল্লিশ এর সাথে পাঁচ যোগ করলে কত হবে তিপ্পান্ন দেখো আজকে আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি আশা করছি তোমরা অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখেছো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দিবা কমেন্ট করে জানাবে তোমাদের অঙ্কগুলো কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে